राधे राधे, वेलकम टू माय चैनल। কিভাবে বৃন্দাবন থেকে বর্ষানা এবং নন্দগাঁও যাবে তার ফুল ইনফরমেশন এই ভিডিওতে আছে। আগ্রা এবং বৃন্দাবন ব্লগের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমরা এখন পরোটা খাচ্ছি। আজকে বৃন্দাবনের সেকেন্ড দিন। আমরা আজ গোবর্ধন, বর্ষানা, নন্দগাঁও যাব। আমরা ব্রেকফাস্টটা করে তারপর গাড়ি দেখব। যারা টিম নিয়ে আসছো তারা সেখান থেকে রিজার্ভ কার পেয়ে যাবে, কিন্তু যেহেতু আমরা তিনজন ছিলাম তাই আমরা শেয়ারে গিয়েছিলাম। 10 টাকা দিয়ে প্রেম মন্দিরের সামনে থেকে অটো ধরে চলে গেলাম বৈষ্ণব দেবী মন্দির। সেখান থেকে মাত্র 30 টাকা দিয়ে একটা বড় অটো শেয়ার করে আমরা চলে যাই গোবর্ধন। বৃন্দাবন থেকে গোবর্ধন যাওয়ার জন্য সিটি বাস পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও করতে পারো। গোবর্ধন থেকে বর্ষানা 20 কিলোমিটার, সেখানেই আমরা 70 টাকা ভাড়া দিয়ে বাসে করে চলে যাই বর্ষানা। আমরা বর্ষানা চলে এসেছি। আমরা এখন রাধা মন্দিরের দিকে চললাম। জানি না রাধা মন্দির খোলা থাকবে কিনা এখনো, কারণ অ্যাকচুয়ালি টাইম হলো 1টাতে বন্ধ হয়ে যাওয়ার। যদি বন্ধ হয়ে যায় তাহলে কিছু করার নেই, দেখা যাক। অনেক সিঁড়ি উঠতে হলো। গেট বন্ধ হবে হবে এই সময় তাড়াহুড়ো করে পাহাড় চড়ে পৌঁছালাম রাধা মন্দির, কিন্তু দর্শনে কোনো বিঘ্ন হয়নি। খুব সুন্দর দর্শন করতে পেরেছিলাম আমরা। আমি টাইমিংগুলো সব ডিসক্রিপশনে লিখে রাখবো, তোমরা অবশ্যই দেখবে, কারণ টাইমিং ভুল হলে কিন্তু কোনোভাবেই কোয়াটা কমপ্লিট করা সম্ভব না। রাধারানী দর্শন কমপ্লিট আমাদের। আর এখানে আমরা প্রসাদও পেয়ে গেছি, আর আমি যাই না একটা মালাও পেয়ে গেছি, হট করে এসেছি আমার। ভিউটা জাস্ট অপূর্ব, এখান থেকে পুরো বর্ষানা দেখা যাচ্ছে। মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই সিকিউরিটি গার্ডের কাকুটা আমাকে একদম ভিডিওটা করতে দেয়নি। সেখানকার ছোট ছোট বাচ্চা মেয়েরা খুব সুন্দরভাবে আমাকে তিলক লাগিয়ে দেয় এবং আমাকে কিছু গানও শুনিয়েছিল। সানা থেকে নন্দগাঁও এইখানে দেখা যাচ্ছে নন্দগাঁও। রাধে রাধে রাধে। এবার সানাতে রাধারানী দর্শন আমাদের হয়ে গেছে। এবার দুপুরবেলা হয়ে গেছে, আমরা একটু খেয়ে দিয়ে এবার নন্দগাঁওয়ের দিকে যাব। বর্ষানা থেকে নন্দগাঁও মাত্র 7 কিলোমিটার, এখান থেকে মানে টোটোতে বা অটোতে যে কোনো কিছুতেই যাওয়া যায়। একটু খাবার খেয়ে আমরা সেখান থেকে একটা টোটো করে চলে গেলাম ডাইরেক্ট নন্দগাঁও। পথে পড়লো রাধারানীর মা কীর্তিধার মন্দির। অবশেষে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণের বাবা অর্থাৎ নন্দ মহারাজের বাড়ি নন্দগাঁও। এখানেও কৃষ্ণ নিজের ছেলেবেলার বেশ কিছুটা সময় কাটিয়েছিল। নন্দগাঁওয়ের এক একটা বাড়ির গলিতে, এক একটা দেওয়ালে আঁকা ছিল অজস্র ছবি। আবারও সেই সিঁড়ি ওপরে ওঠার জন্য। আমার মালা নিয়ে নিল ভাইপো আমার। নাইস। এই সেই গলি হয়তো যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলা করতো, ঘুরে বেড়াতো। ভীষণ অন্যরকম একটা অনুভূতি ছিল। এটা হলো নন্দ বাবার ঘর, যদিও এখানে ক্যামেরা করার জন্য আমাকে ভীষণ বক খেতে হয়েছিল।
নন্দ বাবার বাড়ির ছাদ থেকে ভীষণ সুন্দর লাগছিল নন্দকাও দেখতে, এবং দূরে দেখা যাচ্ছিল বারসানা। আমাদের বারসানা নন্দগাঁও দুটোই কমপ্লিট হয়ে গেল দেখা, মানে এত লাক ছিল আমাদের আজকে, এটা এটা কমপ্লিট হওয়ার কোনো কথাই ছিল না। একে তো আমরা লেট করেছি উঠতে, লেটে গেছি, তাই না, লাকের জন্যই বারসানাতে জাস্ট ঢুকেছি বারসানাতে মন্দিরে, তখনই ঠাকুরের দর্শন, রাধারানীর দর্শন আমরা পেয়ে গেছি। তারপরে পরে ওখান থেকে সবাই বললো যে নন্দগাঁওয়ের যে নন্দ বাবার মন্দির ওটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ারই কথা। নন্দ বাবার মন্দির 4টেতে খোলে, আমরা সেখানে পৌঁছে 3:30, এবং অতক্ষণ ওয়েট করার মতো সময় ছিল না, কারণ আমাদের রিটার্ন করতে হতো। জানি না কেন আজকেই ওখানকার লোকেরা এবং ওখানকার পুরোহিতরা বললো বেশ তোমরা যখন সবাই এসছো, অনেকেই ছিল আমাদের মতো, তাহলে আজকে তাড়াতাড়ি খুলে দিচ্ছি। তাই 3:45 সময় নন্দ বাবার রুমের আমরা দর্শন পেয়ে গেছি। সেখানে নন্দ বাবা, যশোদা মাইয়া, কৃষ্ণ বলরাম আর রাধাজির মন্দির মানে মূর্তি ছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। এত সুন্দর আজকে দর্শন হয়েছে, দারুণ লেগেছে। এখন আমরা চলে এসেছি নন্দগাঁও শহর, এখন আমরা আছি বারসানার বাস স্ট্যান্ডে। আমরা এখানে সিটি বাস পেয়ে গেছি, যেটা আমাদেরকে গোবর্ধন নিয়ে যাবে। আমাদের এখনো গোবর্ধন হয়নি দেখা, দেখ সেই গোবর্ধন পর্বত যা কৃষ্ণ কড়ি আঙুলে করে তুলেছিল। গোবর্ধন পর্বতের এলাকাটা হলো 21 কিলোমিটার, 21 কিলোমিটার ঘুরিয়ে দেয়, কিন্তু আমরা 21 কিলোমিটার যাচ্ছি না, আমরা জাস্ট গোবর্ধন পর্বত দেখে নিচ্ছি। এরপর আমরা চলে যাই কুসুম সরোবর দেখতে, যদিও অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ভাবিনি যে দেখতে পাবো। বলা হয় এই সেই কুসুম সরোবর যেখানে রাধাকৃষ্ণ দেখা করত। এই কুসুম সরোবর ঘিরেই রাধাকৃষ্ণের অজস্র গল্প কথিত আছে। আমরা প্রায় সন্ধ্যেবেলা এলাম বলে এই লাইটিংটা দেখতে পেলাম। একটু চা খেয়ে সেখান থেকে একটা টোটো করে চলে এলাম রাধা কুণ্ডের মোড়ে। প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা বৃন্দাবনে এসে পৌঁছালাম, তখন বাজে 7:30। আমরা এখন বৈষ্ণব দেবী মন্দিরে আছি। ভীষণ সুন্দর দেখতে এই বৈষ্ণব দেবীর মন্দির, রাতের বেলায় আলোকসজ্জার জন্য দেখতে বেশ সুন্দর লাগছিল। মন্দিরের ওপেনিং টাইমটা জানতে হবে, কারণ সবসময় খোলা থাকে না। আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেটা চেক করে নেবে। আমরা মন্দিরে ঢোকা মাত্রই মায়ের মুক্তির পর্দা সরে যায়। আজকে আমরা রাতে ডিনার করছি ঠাকুরজি হোটেলে, একদম প্রেম মন্দিরের সামনে। প্রেম মন্দির জাস্ট বন্ধ হয়ে গেল। আমরা কি নিয়েছি, এটা ও দো পেঁয়াজা, পনির দো পেঁয়াজা আর রুটি। ফাইনালি আমরা মুলোর সাথে একটু টমেটো দেখতে পেয়েছি, এর জন্য আমরা বিরাট খুশি। শুধু মুলো খাচ্ছি আমরা কাল থেকে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, হোপ ইউ লাইক দিস ভিডিও। এর পরের ব্লগটা আসছে মথুরা এবং বৃন্দাবনের কিছু সাইট সিন নিয়ে, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।